গাইস আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে নতুন আরো একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আসলাম। বাইকটি হচ্ছে পালসার ইজি ফাইভ, এটি ডাবল ডিক্সের। বাইকটি একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে, বাইকটিতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, বাইকটির বয়স অনলি দুই মাস। এই বাইকটির প্রাইস এবং এর ডিটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই বাইকটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আব্দুল বাতিন এন্টারপ্রাইজে। এই শপটির অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। এছাড়া যে কোনো তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর আপনারা যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, এখন আপনারা বাইকটি দেখতে পাচ্ছেন, বাইকটি একদমই শোরুম কন্ডিশন রয়েছে, বাইকটিতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। এই বাইকটির বয়স অনলি দুই মাস। এই বাইকটি আপনাদেরকে দেখানোর শুরু দিকে বাইকটির ফ্রন্ট টায়ার দেখায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির ফ্রন্ট টায়ার, ফ্রন্ট টায়ারের বিটটা ফলো করলে বুঝতে পারবেন একদমই নিউ কন্ডিশন রয়েছে, কোনো ধরনের প্রবলেম নেই। এবার দেখতে পাচ্ছেন বাইকটির ডিসপ্লে, ডিসপ্লেতে স্লাইড করলেই বুঝতে পারবেন এক মিউ পর্যন্ত ক্ষয় যায় নাই, ডিসপ্লেটি একদমই নিউ কন্ডিশন রয়েছে। এখন দেখতে পাচ্ছেন বাইকটির মার্কার, মার্কেটে কোথাও কোনো ধরনের স্পট নেই, মার্কেটের পিছনের সাইডটিকেও দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই, টোটালি ফ্রেশ কন্ডিশন রয়েছে। এবার চলে আসা যাক বাইকটির হেডলাইটের দিকে। হেডলাইট এবং উইংস দেখতে পাচ্ছেন, হেডলাইট উইংসে কোথাও কোনো ধরনের স্পট নেই। হেডলাইট এবং উইংস আপনাদেরকে ক্লোজ করে দেখায়, দেখেন কোথাও কোনো ধরনের স্পট নেই। হেডলাইটের রাইট সাইডের অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই, এবং লেফট সাইডের অংশটুকু দেখতে পাচ্ছেন এখানেও কোথাও কোনো ধরনের স্পট নেই, টোটালি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন হেডলাইট এবং উইংস। হেডলাইট এবং সাইড ইন্ডিকেটারের কোনো ধরনের প্রবলেম নেই। এবার চলে আসা যাক বাইকটির রিয়ার টায়ারের দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির রিয়ার টায়ার, রিয়ার টায়ারের বিটটা ফলো করলেই বুঝতে পারবেন একদমই নিউ কন্ডিশন রয়েছে। নিউ অবস্থায় যে টায়ারের দাগগুলো দেওয়া থাকে সেই দাগগুলো এখনো রয়ে গেছে, একদমই নিউ কন্ডিশন রয়েছে বাইকটি। বাইকটির বয়স অনলি দুই মাস। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির রিয়ার ডিসপ্লেট, রিয়ার ডিসপ্লেটটিও একদম নিউ কন্ডিশন রয়েছে, ফ্রন্ট ডিসপ্লেট এবং রিয়ার ডিসপ্লেট সেম কন্ডিশন রয়েছে, কোনো ধরনের প্রবলেম নেই। এবার চলে আসা যাক বাইকটির ব্যাক সাইডের দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির ব্যাক সাইড, ব্যাক সাইডে কোথাও কোনো ধরনের স্পট নেই, বাইকটি অন টেস্ট অবস্থা রয়েছে। এটি গাটাল শোরুমের গাড়ি, বাগদাদ বাজারের, আর ব্যাকলাইট সাইড ইন্ডিকেটর কোনো ধরনের প্রবলেম নেই। এবার চলে আসা যাক বাইকটির রিয়ার রাইট সাইডের ট্যাঙ্কির কন্ডিশনের দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির রাইট সাইডের ট্যাঙ্কির কন্ডিশন, এটা আপনাদেরকে ক্লোজ করে দেখায়, ক্লোজ করে দেখলেই বুঝতে পারবেন কোথাও কোনো ধরনের স্পট নেই, টোটালি ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন। এই বাইকটি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। এবার ট্যাঙ্কির উপরের পার্টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই, টোটালি ফ্রেশ কন্ডিশনও পাচ্ছেন। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির লেফট সাইডের অংশটুকু, এখানেও কোথাও কোনো ধরনের স্পট নেই, টোটালি ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন ট্যাঙ্কির কন্ডিশনটুকু। এবার চলে আসা যাক বাইকটির লেফট সাইডের ইঞ্জিন কন্ডিশনের দিকে। ইঞ্জিনের প্রতিটি নাটি আনটাচ রয়েছে, একটা নাটেও হাত দেওয়া হয় নাই। ইঞ্জিনটুকু আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন কোথাও কোনো ধরনের প্রবলেম নেই, ইঞ্জিন একদমই নিউ কন্ডিশন রয়েছে, কোথাও কোনো ধরনের প্রবলেম নেই। এবার দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিট, ইঞ্জিন কিটেও কোনো ধরনের স্পট নেই, টোটালি ফ্রেশ কন্ডিশন রয়েছে। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডের ইঞ্জিন কন্ডিশন, একদমই ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন প্রতিটি নাটি আনটাচ রয়েছে, একটা নাটেও হাত দেওয়া হয় নাই, ইঞ্জিনে কোথাও কোনো ধরনের কাজ করা হয় নাই, একদমই নিউ কন্ডিশন রয়েছে বাইকটি। আর ইঞ্জিন কিটটিও দেখতে পাচ্ছেন রাইট সাইডের, এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই, ইঞ্জিনটি একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে। এবার চলে আসা যাক বাইকটির সাইড প্যানেলের দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির রাইট সাইডের সাইড কভার এবং ব্যাক প্যানেল, এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই, টোটালি ফ্রেশ কন্ডিশন রয়েছে। এখন দেখতে পাচ্ছেন বাইকটির সাইলেন্সার, সাইলেন্সারে কোথাও কোনো ধরনের স্পট নেই, একদমই নিউ কন্ডিশন রয়েছে। এটা আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন, ভিডিওতে যেমন দেখতেছেন সরাসরি এসে দেখলে সেম কন্ডিশন পাবেন, কোনো ধরনের প্রবলেম পাবেন না। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির লেফট সাইডের সাইড কভার এবং ব্যাক প্যানেল, এখানেও কোথাও কোনো ধরনের স্পট নেই, টোটালি ফ্রেশ কন্ডিশন রয়েছে। আর সিট কন্ডিশনটুকু দেখতে পাচ্ছেন, সিট কন্ডিশনে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই। ভিউয়ার্স, এবার চলে আসা যাক বাইকটির চেন প্রিমিয়ামের দিকে। চেন প্রিমিয়ামটা ফলো করলে বুঝতে পারবেন একদমই নিউ কন্ডিশন রয়েছে, চেন প্রিমিয়ামে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই, টোটালি ফ্রেশ কন্ডিশন রয়েছে। এই চেন প্রিমিয়াম দিয়ে আপনারা রান এসে অনেকদিন বাইকটি রান করতে পারবেন, কোনো ধরনের প্রবলেমে পড়বেন না। ভিউয়ার্স, এবার চলে আসা যাক বাইকটির মিটারের দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির মিটার, বাইকটি রান করেছে অনলি 2213 কিলোমিটার, এটি জেনুইন মিটার, মিটার ট্যাম্পারিং করা হয়নি, বাইকটির বয়স অনলি দুই মাস। এই বাইকটির মিটার যা আছে একদমই জেনুইন পাচ্ছেন, কোনো ধরনের ফল্ট নেই। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা বাইকটি দেখলেন, বাইকটি একদমই শোরুম কন্ডিশন রয়েছে, বাইকটিতে কোনো ধরনের প্রবলেম নেই, একদমই নিউ কন্ডিশনে পাচ্ছেন। এই বাইক নেওয়া যে কথা, নিউ বাইক নেওয়া একই কথা, সেম কথা, এখানে কোনো ধরনের ফল্ট নেই। ভিডিওতে যেমন দেখলেন সরাসরি এসে দেখলে সেম কন্ডিশনও পাবেন, কোনো ধরনের প্রবলেম পাবেন না, বাইকটি একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে। এই বাইকটির প্রাইস পড়বে 1,65,000 টাকা। এখানে আমাদের চ্যানেলের রেফারেন্সে স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়া এই বাইকটিতে আপনারা বার্গেটিং করতে পারবেন না, যা প্রাইস সেইখান থেকে সামথিং কিছু আপনারা কম করে নিতে পারবেন। আর এই বাইকটির সাথে আপনারা সার্ভিসিং ফ্রি পাচ্ছেন, একটি সার্ভিসিং করানো হয়েছে, বাকি সব কয়টি সার্ভিসিং ফ্রি পাচ্ছেন। আর বাইকটির বয়স অনলি দুই মাস।
সো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।